এবং আমরা ভারতের আগ্রাসনকে রুখে দিতে বলছি কিংবা ভারতীয় পণ্য বর্জনের কথা বলছি। আপনারা দেখেছেন ভারতের বদলতে আজকে আমাদের মন্ত্রীদের যে অকপট স্বীকারোক্তি, তাদের ক্ষমতা নবায়নের পেছনে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ ছিল, তাদের প্রত্যক্ষ ইন্ধনে তারা আজকে তাদের ক্ষমতাগুলো নবায়ন করেছে, সেটা তাদের মন্ত্রীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, যার ফলে আমাদের আজকে অধিকার হরণ করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, স্বাধীনতার 54 বছর পরেও আজকে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সিকিম হওয়ার জন্য নয়, বাংলাদেশকে একটি তাবেদার রাজ্য, একটি করদ রাজ্যে পরিণত করা হয়েছে। আজকে অসম বাণিজ্য নীতি এবং অবৈধ ভারতীয়দের এই দেশে কর্মসংস্থানের ফলে প্রতি বছরে $20 বিলিয়ন ভারত নিয়ে যাচ্ছে, যেখানে আমার রিজার্ভ $15 বিলিয়ন গিয়ে ঠেকেছে। আমাদের উৎপাদিত পণ্য, বাংলাদেশের পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করার জন্য আমরা আজকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছি। আজকে 6 লাখ হয়ে গেছে ভারতের তৃতীয় শ্রেণীর পণ্যে বাংলাদেশের বাজার। বাংলাদেশে আজকে লাখ লাখ কোটি কোটি বেকার যুবক আছে, সেই যুবকদের কর্মসংস্থান হবে যদি আমরা দেশীয় পণ্য ব্যবহার করি এবং দেশে উৎপাদিত পণ্য উৎপাদনে আমরা মানুষকে উৎসাহিত করি। সুতরাং আসুন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা যেই আন্দোলনটা করছি সেটা সবাই একতাবদ্ধ হই, সততা বিভক্ত না থেকে এই একটি বিষয়ে আমাদের দেশের জনগণের অধিকার আদায়ে আমরা আজকে সকলেই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমি আশা করব গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা আছেন ভবিষ্যতে আমরা একসাথে রাজপথে এই ব্যাপারে কাজ করতে পারব এবং সেই প্রত্যাশা রেখে এই আন্দোলনটি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ। ভারতীয় পণ্য বর্জন, অবৈধ একদলীয় নির্বাচনে ভারতের সহযোগিতা, সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা, 54টি আন্তর্জাতিক নদীর ওপর বাঁধ নির্মাণ এবং তাদের যে অর্থনৈতিক এবং আগ্রাসন যেটা, সেটার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের জন্য আজকের যেই আলোচনা সভা, কয়েকটি কথা বলতে যাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা রাশেদ, আমার 12 দলীয় জোটের আরেকটি সৈনিক দলের নেতা, বলে গেলেন 12 দলীয় জোট থেকে বলা হয়েছে ভারত বিরোধী বক্তব্য দেওয়া যাবে না। আমি সেটা খণ্ডাতে চাই, এ ধরনের কোনো বক্তব্য 12 দলীয় জোট থেকে আসেনি। হ্যাঁ, এসছে অন্য জায়গা থেকে, সেটা হয়তো বা সে বোঝাতে পারেনি। আমরা 12 দল রাজপথে সোচ্চার আছি, গণ অধিকার পরিষদ যেভাবে রাজপথে সোচ্চার আছে, 12 দল ঠিক তদ্রুপভাবে রাজপথে সোচ্চার আছে। আপনারা দেখেছেন আমাদের একটি অনুষ্ঠান পুলিশ হামলা করেছে, আমাদের ব্যানার ফেস্টুন সব কিছু কেড়ে নিয়ে গেছে। আমরা মহানগরগুলোতে এই রোজার মধ্যেও ভারতীয় পণ্য বর্জনের লিফলেট বর্জন করছি। আমরা গত সপ্তাহে কুমিল্লা মহানগরীতে করে এসেছি, 30 তারিখ আমরা বরিশাল যাচ্ছি, 3 তারিখ আমরা চট্টগ্রাম যাচ্ছি, এরপরে 6 তারিখে আমরা রংপুর যাচ্ছি। আমরা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে এই ভারতীয় পণ্য বর্জন এবং ভারতকে রুখে দেওয়ার যে স্লোগান, সেটি আমরা পৌঁছে দিতে চাই মানুষের জনগণের হৃদয়ে, আমরা সেটাকে গেঁথে দিতে চাই। আমরা উপজেলা ইউনিয়ন লেভেলেও চলে গিয়েছি। গত পরশু কিশোরগঞ্জের আমার নির্বাচনী এলাকার বাজিতপুর এবং নিকলির 16টি ইউনিয়নে আমরা গেঞ্জি এবং লিফলেট বিতরণ করেছি। কিন্তু প্রশ্ন একটি যে